আমি লিখব বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমুনাই ফুরফুরা উজানি বরুনা আটরোশি দন বাগ কুততারবাগ মাসবানদারী জাসদ বাসদ তাবলিগ পাবলিক উলামা দল উলামালিক ছাত্রদল ছাত্র নিক কৃষক দল কৃষিকirik যুবদল যুবলীগ এমন কিছু দলের মানুষ আছে না নাই জন্য বন্ধু আমি রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো না তবে হ্যাঁ আমি মৌলানা জহিরুল ইসলাম চৌধুরী যদি রাজনীতি বক্তব্য চাই তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ দাদা শ্রেষ্ঠ নানা বিশ্ব নবী রহমাতুল আলমিনের আদর্শ নিয়ে কথাবার্তা বলবো দূরে কোন কথা ঠিক কিনা আমি মৌলানা জহিরুল চৌধুরী যদি রাজনীতি বক্তব্য দিতে চাই তাহলে খলিফা মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার আদর্শ নিয়ে কথাবার্তা বলবো যে খলিফা মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার আপন সন্তান্ত পর্যন্ত চার দেন নাই জুরে কোন কথা ঠিক কিনা এবার আসুন বন্ধু আমি আমার সামনের দিকে যাই যেহেতু আমাকে একটি বিষয় ভিত্তিক একটা আলোচনা দিয়েছে এদিক সেদিক যাওয়া যাওয়া যাবে না এই জন্য আমি আমার সামনের দিকে যাই আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সুরায় বাকারার আট এবং আট থেকে দশ নম্বর আয়াত বাদ করেছি এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কুরআন এবং হাদিসের বাস্য অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ও ওমা তৌফিক আমার ভাষা বুঝতেছেন আল্লাহ তালা বলেন নাস কিছু মানুষ আছে ছিল থাকবে মাইয়াকুলু বিল্লাহ তারা বলবে আল্লাহ তালার উপর ইমান এনেছি কি বলবে এবং পরকালের উপর এনেছি ইমান আমার পর তারা মমিন হইতে পারবে না আল্লাহকে বিশ্বাস করলেই আখরাত বিশ্বাস করলেই মমিন হওয়া যায় না একথা কে বলছেন ইখাদিউনাল্লাহা ওয়ালযিনা আমানু ওই লোকগুলো হল প্রতারক প্রবঞ্চক দুকাবাস তারা মমিনের সুরত ধরে মানুষের বুট পাওয়ার জন্য ঠিক তারা মুমিনের সুরত ধরে মানুষের জমিন আত্মসাৎ করার জন্য তারা মুমিনের সুরত ধরে গদদি দখল করার জন্য ওয়ালযিনা আমানু আল্লাহ তাআলা বলেন তারা আল আল্লাহ তালা বলেন নিশোয়াদি আল্লাহ আল্লাজিনা আহ তারা দুকাবাজি করছে আল্লাহর সাথে অল্লাজিনা আহ এবং মমিনদের সাথে ওয়ামায়া উনআ ইল্লা আং তারা তো আসলে আল্লাহর সাথে দুকাবাজি করছে না ইল্লা আং ফুসাহুম বরং তারা তাদের নিজের সাথেই দুকাবাজি করছে ওয়ামায়াস করুন এই কথা বুঝে না আমার বন্ধু এই যে দুকাবাজি করতে করতেন আল্লাহরুকে বিশ্বাস করে নাম আল্লাহর নবীকে বিশ্বাস করে না হকানি গুলামাই কেরামের কাছে যায় না মসজিদে যায় না মাদ্রাসায় যায় না ও বন্ধু এই রকম করতে করতে হঠাৎ করে যখন তার সামনে আজরাইল চলে আসে তখন তৌবা করার আর কোনো সুযোগ থাকবে না এ কথা কে বলছেন আল্লা তালা বলেন ওই লোকগুল হলো প্রতারক প্রবঞ্চক কারণ হলো ফি কলু বিহীন মারব তাদের অন্তর অসুস্থ তাদের অন্তর কি ও বন্ধু তারা ভালো হতে চাই নাই এই রকম চেষ্টা করে নাই চিকিৎসা করে নাই আলেমদের কাছে যাই নাই শেষ পর্যন্ত দিন তো দিন আল্লাহ তালা তাদের অন্তর রূপকে বাড়িয়ে দিয়েছেন আলী তাদের জন্য রয়েছে কঠিন এই পৃথিবীর মধ্যে তারা যা কিছু করেছে অধিকাংশ মিথ্যার জন্য করেছে কিসের জন্য এই কথাটা আমার না আল্লাহ তালার আমার বন্ধু তারা যে আল্লাহকে বলে এটা এটা মিথ্যা মিথ্যা তারা যদি আল্লাহকে মানত তাহলে তারা যদি কোরআন মানত আল্লাহর নবীকে মানত তাদের মাধ্যমেই এই পৃথিবীর মধ্যে কোরআনের আইন কায়েম হওয়ার কথা ছিল আরো জোরে কন ও বন্ধু তারা তো আল্লাহকে মানে না আর আইন করতে চায় না যারা করতে চায় যারা মাহফিল করতে চায় যারা ইসলামের উপর অটল থাকতে চায় আমার বন্ধু তাম দুনিয়ার মানুষ চার বাগে বিভক্ত কয় ভাগে তিন বাঘ হবে জাহান্নামি শুধু একটি দল হবে জান্নাতি আমার বন্ধু তিনবার জাহান নামের মধ্যে থেকে নিকৃষ্ট যিনি হবে তার নাম হলো মুনাফেক তার নাম কী আর জোরে কন তার নাম কি ও আমার বন্ধু যারা মুনাফেক হবে তারা কুকুর শুকুর থেকে বেশি নিকৃষ্ট যারা মুনাফেক হবে তারা ফেরাউন মৃত থেকে বেশি খারাপ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল মুনাফিতি নাফিদার কিল আস ফালি মিনানার আল্লা রবুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরাই মুনাফিকদের আলোচনা করেছেন আমার আল্লাহ মুনাফিকদের আলোচনা এত বেশি করেছেন এত বেশি করেছেন বেঈমান কাফের থিয় আমার আল্লাহ মুনাফিকদের আলোচনা বেশি করেছেন কারণ হলো বন্ধু ইসলামের দুশমনের ক্ষেত্রে কাপড় কাফের চেয়েও মুনাফিক অধিক অধিক জঘন্য কাফের দূর থেকে শত্রুতা করে আর মুনাফিক ঘরের ভিতর থেকে শত্রুতা করে আমার বন্ধু আপনার জানেন আপনার গ্রামের বাজারের মধ্যে শত্রু আছে মারকুলি বাজারের মধ্যে বন্ধু আপনার শত্রু আছে আপনি জানেন জানার পরে কি বন্ধু আপনি যাবেন না বন্ধু যাবেন না যদি যান তাহলে সেখানে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই আরও জুড়ে কন ও বন্ধু এখন কি করবেন এখন আপনি আপনার নিজের বাসার মধ্যে টাকাটা মোটামুটি নিরাপদ ও বন্ধু এখন দূরে আপনার নিজের বাসার মধ্যে শত্রু তাকে এখন বলুন তো দেখি আপনার নিরাপত্তা কোথায় আমার বন্ধু কোনো হিন্দু আল্লাহকে মানে আখারাতকে মানি নবী মোহাম্মদ সালামুকে বিশ্বাস করি কোনো হিন্দু একটা বলে না না বলে কোনো ইয়াহুদি আল্লাহকে মানি আখরাতকে মানি নবী মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করি কোনো ইয়াহুদি একটা বলে না কোনো খ্রিস্টান আল্লাহকে মানি আখরাতকে মানি নবী মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করি কোনো খ্রিস্টান এটা বলে না কোনো ভদ্য আল্লাহকে মানি আখরাতকে মানি নবী মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করি কোনো ভদ্য এটাও বলে না ও আমার বন্ধু ও আমার বন্ধু তারা কোনোদিন এই কথা বলে না ও আমার বন্ধু কিন্তু যারা আল্লাহ কেমন রাসুল কেমন একথা বিশ্বাস করে মসজিদে যাই নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ার জন্য লম্বা জামা পরিধান করে মাথায় টুপি দেয় দেয় ইমাম সাহেবের পিছনের মধ্যে দাঁড়ায় ও বন্ধু ইমাম সাহেব খতিব সাহেব যখন মেম্বরে বসে আল্লাহর কোরআনের কথা কয় নবীর হাদিসের কথা কয় তখন মসজিদের মধ্যে ওই মুসল্লিকে পাওয়া যায় ইমামের চাকরি খাবার জন্য ষড়যন্ত্র করে ও আমার বন্ধু ইমাম সাহেব খতিব সাহেব ওই মুনাফেক মুসল্লির কারণে হক কথা বলতে পারে না কোরআনের কথা বলতে পারে না আমার বন্ধু কোন হিন্দুর কানে যায় না ষড়যন্ত্রের ষড়যন্ত্রে হোক কানে আলেমের চাকরি যায় না কোন হক কানে আলেমের চাকরি যদি যায় ওই মুনাফেক মুসল্লির কারণে যায় ও বন্ধু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যাদের যত বয়স আছে বন্ধু বয়স অনুযায়ী বলবেন ও বন্ধু আপনারা কোনোদিন দেখেছেন হিন্দুরা আন্দোলন করতে করতে মাদ্রাসা শিক্ষককে বিদায় করে দিয়েছে দেখছেন আমার বন্ধু আপনার কোনোদিন দেখেছেন ইহুদি খ্রিস্টান বেঈমান রাম আন্দোলন করতে করতে মসজিদের খতিব সাহেবকে বিদায় করে দিয়েছে ও বন্ধু হিন্দুর ষড়যন্ত্রে হক্কানে আলিমের চাকরি যায় না খ্রিস্টানের ষড়যন্ত্রে হকানে আলিমের চাকরি যায় না বৌদ্ধের ষড়যন্ত্রে হক্কানে আলিমের চাকরি যায় না হকানে আলিমের চাকরি যদি যায় ওই মুনাফেক মুসল্লির কারণে যায় আমার বন্ধু ওই ইমাম সাহেব খতির সাহেব হক কথা বলতে পারে না কার জন্যে মুনাফেক মুসল্লির জন্যে আমার বন্ধু আল্লা রব্বুল আলমের কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণীর নাম হলো মুনাফেক ও বন্ধু যারা মুনাফেক হবে তারা কুকুর শুকুরের থেকে বেশি নিকৃষ্ট ঠিক যারা মুনাফেক হবে তারা ফেরাউন থেকে বেশি না ও আমার বন্ধু আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল আসফালি আমার বন্ধু আমরা আমরা কি জানি জাহান নামে কেউ উপরে থাকবে কেউ নিচে থাকবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিককে আমরা না আল্লাহ আর জুড়ে কন ও আমার বন্ধু যিনি জাহান নাম বানিয়েছেন তিনি বলতেছেন যারা মুনাফেক হবে তারা কুকুর শুকরের থেকে বেশি নিকৃষ্ট ও আমার বন্ধু তাহলে আমরা জানি আবু জেহেল আবু ফেরাউন নমরু তারা জাহান নামী মুনাফেক জাহান নামী ও বন্ধু যারা মুনাফেক হবে তারা কুকুর শুকুর থেকে বেশি নিকৃষ্ট যারা মুনাফেক হবে তারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ও আমার বন্ধু তাহলে বোঝা গেল আবু দেহল আবু বা সাইবা ফের নমরুদ তারা মুনাফেকের সেও বালক ঠিক না আমার বন্ধু এবার আসুন মুনাফেক কারা কোন হিন্দু মুনাফেক হয় না ইয়াহুদি মুনাফেক হয় না কোনো খ্রিস্টান মুনাফেক হয় না কোনো মুনাফেক হয় না মুনাফেক হওয়ার জন্য শর্ত হলো কালিমা পড়তে হবে কি পড়তে হবে আপনার কোনোদিন শুনেছেন হিন্দু মুনাফিক শুনছেন নাকি বৌদ্ধ মুনাফেক শুনছেন আল্লাহ বলেন وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك أنا الله بُلَيَنْ آمنا بالله وبالرسول أنا الله بُلَيَنْ آمنا بالله وباليوم الآخر তারা বলবে আল্লাহকে মানে রাসূলকে মানে আখরাতকে মানে কিন্তু তাদের অবস্থা হবে ইয়ল্লা কথা বলার কিছুক্ষণ পরে তারা আল্লাহকে আর মানে না আমার বন্ধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কিন্তু কোরআন পড়ত না মুনাফেকরা কোরআন পড়ত ও আমার বন্ধু আমি আপনাকে বলছি ও বন্ধু আমি আপনাকে বলছি আমার মধ্যে যদি মুনাফেকের আলামত পাওয়া যায় তাহলে আমার কাছ থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আরো জোরে কন আমার বন্ধু আমাদের গ্রামাঞ্চলে এমনও মানুষ আছে কারো যদি মাতা পিতা মারা যায় কারো আত্মীয় স্বজন মারা যায় অমর বন্ধু এদের সামনে কে তেলোয়াত করে এমন আছে না নাই নিজে নিজে পারলে নিজে পড়ে আত্মীয় স্বজন যারা আছে এদের মধ্যে যারা পারে তাদেরকে নিয়ে মিলে পড়ে। ও বন্ধু তাদের মধ্যে যদি কেউ কোরআন তাহলে থেকে দাওয়াত করে নিয়ে আসে তারা বুঝাচ্ছে তারা আলেমদেরকে মহব্বত করে কোরআনকে মহব্বত করে ও বন্ধু এদেরকে খাবার কাওয়ায় আবার প্রত্যেকজনকে যাবার সময় পাঁচ শত টাকা করে হাদিয়া দেয় ও বন্ধু ওই ওই গুলামাই গরম দোকান ওই কোরআনের কথা কয় হাদিসের কথা কয় তখন তারাই আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া দেয় আমার বন্ধু তারা কোরআন মানে শুধু তেলোয়াত পর্যন্ত কি পর্যন্ত তেলোয়াত পর্যন্ত আল্লাহ তালা বলেন লুকগুলো বলবেন ইয়াকুলুনা তারা বলবেন সুম্মা ইয়াতাওয়াল্লাহ ফারিকুম মিনহুম মিন বাদি যালিক তাদের উপরে যখন কোরআনের আইনের প্রশ্ন আসবে তখন তারা সেখান থেকে মুখ ফিরাই আনে সেখান থেকে আমার বন্ধু কোরআনের কথা বললে মানুষের গায়ে লাগে কি লাগে না কাদের লাগে মমিন মুসলমানদের লাগে না বেঈমান কাফের ইসলাম বিরুদ্ধে তাদের গায়ের মধ্যে লাগে জোরেকন কথাটি কিনাম যারা মুনাফেক তাদের গায়ের মধ্যে লাগে ও বন্ধু ও বন্ধু আজকে কোরআনের কথা বলতে গিয়ে কত কথা শুনতে হয় উলামাই কোরআনের কথা তার যারা কোরআন হাদিসের কথা আজকে তারা জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে জোরে আমার বন্ধু এক লোকেরা বলে কি হুজুররা মসজিদ মাদ্রাসা থাকবে কোরআন হাদিস পড়বে এদের রাজনীতি করা দরকার নাই আমার বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই রাজনীতি কোরআন হাদিসের মধ্যে আসে না নাই আরো জোরে কন ও বন্ধু রাজনীতি যেহেতু কুরআন হাদিসের মধ্যে আছে আমি আপনাদের কাছে প্রশ্ন হলো কুরআন হাদিস ওলামায়ে কেরাম বেশি বুঝে না যারা চাপাবাজি রাজনীতি করে তারা কুরআন হাদিস বেশি বুঝে আমি বলতে চাই হে চাপাবাজি রাজনীতিবিদেরাম তোমরা যারা রাজনীতি করতে চাও তোমরা ওলামাই কেরামের কাছ থেকে শিক্ষা নাও আমার বন্ধু কিন্তু যুগটা উল্টা হয়ে গিয়েছে উলামা কিরম যদি রাজনীতি করেন ট্যান্ডারবাজি করা যাবে না উলামা কিরম যদি রাজনীতি করেন কালপাঠ এবং ব্রিজের টাকার প্রসাদ করা যাবে না উলামা ইকরম যদি রাজনীতি করে তিন লুকানো যাবে না উলামা ইকরম যদি রাজনীতি করে ওলামা কিরম যদি রাজনীতি করেন রোডের পরিবর্তে বাস দেওয়া যাবে না এই জন্য এক স্ত্রী লোকেরা উলামা ইকরামদেরকে রাজনীতির ময়দান থেকে জমিয়ে তাপিয়ে রাখার সর্যন্ত্র করা হচ্ছে আমার বন্ধুগান অত সাল্লাহ রব্বুল পবিত্র কোরআনের মধ্যে বলেন আন আকিম উদ্দিন ইমানদারদের রাজনীতি হচ্ছে দিনকে কয়েম করা দিনকে প্রতিষ্ঠিত করা একজন আলম একজন কোরআন প্রেমিক একজন ইসলাম প্রেমিক একজন দিনের দারক পর্যন্ত মসজিদের ইমাম মসজিদের খতিব মুফতি মহাদ্দাস তাফসির কারক এদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহ রুমিন আল্লাদিনকে কয়েম করা কোন কথা ঠিক কিনা আল্লাহর আল্লাহ রুমিন আল্লাদিনকে কায়েম করতে গিয়ে যদি উপর আঘাত আসে আঘাত শব্দ করতে হবে আল্লার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতা করতে গিয়ে যদি গুলে খেতে হয় গুলে খেতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতা করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিতা করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমি নৌলব জহির ইসলাম চৌধুরী জীবন দিতে রাজি আছি আপনারা কেরাকেরা ইসলামের জন্য ইসলামকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি আসেন হাতুড়ে দেখা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে সমস্ত ওলামাই কারাম আজকা আসবে কুরআন এবং হাদিসের বিশুদ্ধ আলোচনা করার জন্য এরা এদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোকিত পথ দেখানো জোরে কোন কথা ঠিক কিনা এদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানো এদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে যারা কোরআনের তাফসির জানে না কোরআন জানে না কোরআন শিক্ষা দেওয়ার জন্য জুড়ে কোন কথা ঠিক না কিন্তু এক শ্রেণীর লোকেরা উলামাই ক্রামদেরকে সন্ত্রাসের জঙ্গি বলে নজিবিল্লা কর আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের সুনামগঞ্জ সব থেকে বড় একটা মাদ্রাসা আছে দরগাপুর আছে না নাই ওই মাদ্রাসার দাউরা হাদিসের ছাত্র আর মিসকাদ বিভাগের ছাত্র একজন আরেকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে রাঙান্বিত হয়ে গুলি করে গুলি করে মেরে ফেলেছে কতদিন দেখেছেন আরো জোর এখন ইফতার বিভাগের ছাত্র তাফসির বিভাগের ছাত্র একজন আরেকজনের প্রতি কিপ্ত হয়ে রাগান্বিত হয়ে গুলি করে মেরে ফেলেছে কতদিন দেখেছেন আরো জোর আমার বন্ধুগণ যদি অস্ত্রবাদীর নাম জঙ্গি হয়ে থাকে সন্ত্রাসী হয়ে থাকে যে সমস্ত মানুষগুলোর হাতে জিন্দিগিতে বস্ত্র কোনো অভিযোগ পাওয়া যায় না যে সমস্ত মানুষগুলোর হাতে জিন্দিগিতে অস্ত্রের কোনো অভিযোগ পাওয়া যায় না যারা যারা দোকানের কোনো অভিযোগ পাওয়া যায় না বুমাবাজদি করার কোনো অভিযোগ পাওয়া যায় না এদেরকে সন্ত্রাসী আর জঙ্গি বলা হয় আমার বন্ধুগণ টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সন্ত্রাসী জঙ্গি বলা হয় আমি বলতে চাই জনগণ জানতে চাই কারা সন্ত্রাসী আর জঙ্গি আর আমার বন্ধুগান আমার বন্ধুগণ যেসব মানুষগুলা অস্ত্রবাস্তদেরকে সন্ত্রাস কেটে না বুমাবাসদেরকে সন্ত্রাস কেটে না তেনদলবাজদেরকে সন্ত্রাসীকে দে নাম যারা অস্ত্রবাজি করে নারীবাজি করে মদবাজি করে এদেরকে সন্ত্রাসের জঙ্গি বলা না গাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম মัจদিনকে দেখলেই সন্ত্রাসের জঙ্গি বলে আমি বলতে চাই এরা মুসলমান নয় এরা হলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত ওলামাই ইকরাম আজকে জেলের মধ্যে আজকে এরা বিবিরা স্বামী থাকা অবস্থায় আল্লামা মামুন হক উনার বিবি জীবত অবস্থায় উনার স্বামী জীবত থাকা অবস্থায় আজকে বিধবা হিসেবে জিন্দিগি চালাচ্ছে আমার বন্ধুগান ব্যবসা পরমণী দর্শনকারী তার বিচার হয় না তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হয় না আজকে আলমদের হাতের মধ্যে হ্যান্ডকাফ কেন কমি কমে আলমদের কোমরের মধ্যে রশি কেন জনগণ জানতে চায় আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই ইসলামের উপর অটল থাকতে হবে জোরে কোন কথা ঠিক কিনা চাই হে বেটা তোরা তৈরি আসিস তো এবার তোরা তৈরি হ আজ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমার মাতৃভূমি প্রতি ইঞ্চির মাটির ইজ্জতকে হেফাজত করতে হলে দেশের লাল সবুজের পতাকার ইজ্জতকে হেফাজত করতে হলে এদেশের কমি মাদ্রাসাগুলোর প্রত্যেকটি সন্তানকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে আমার বন্ধুগান আমি বলতে চাই আমি বলতে চাই হে যুবক সন্তানরা তোদের হৃদয়ের মধ্যে দেশ ও জাতির ইসলামের প্রতি যে ভালোবাসা মশাল জ্বলছে এই মশাল নিয়ে শুধু কমিতে বসে থাকলে চলবে না সারা বিশ্বের মধ্যে চড়িয়ে দিতে হবে সাহাড় দেশ যে দেশের মাটি নিতে যে দেশের

যে দেশের মাটির নিচে আমার উস্তাদ শফিকুল হক আমি শুয়ে আছেন যে দেশের মাটির নিচে লক্ষ লক্ষ ওলামাই বিচার যে দেশের মাটির নিচে লক্ষ লক্ষ ওলামাই করাম মাটির নিচে আছেন যে দেশের মাটির উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত যে দেশের মাটির উপরে লক্ষ লক্ষ আল্লাহর অলিরা বিচরণ করেন যে দেশের মাটির উপরে আল্লাহ আকবর দুনিতে কৃষক মাদিক মাল্লারা পর্যন্ত ঘর থেকে বেরো হয় যে দেশের আল্লাহ আকবর দুনিতে পশু পাখিরা পর্যন্ত ঘর থেকে বেরো হয় যে দেশের আল্লাহ আকবর দুনিতে সূর্য উদয় হয় যে দেশের আল্লাহ আকবর দুনিতে সূর্য হস্ত যায় এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোন আন্দোলন কোন জনগণ মেনে নিবে না জনগণ মেনে নিবে না আমার বন্ধুগান আমি বলতে চাই হ্যাঁ যুবক সন্তানরা ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা তৈরি হয়ে যা আগামীতে প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে কোরআন শিক্ষা বদ্ধ বদ্ধতামূলক হয়ে যাবে তোমরা আলেমদেরকে সন্ত্রাসী বলো যারা মাদ্রাসে পড়ে বেশরা পরিমণি এর কোনো অসুবিধা নাই হ্যাঁ আমরা মাদ্রাসার থেকে সন্ত্রাসী আর জঙ্গি তৈরি করি তোমরা স্কুল বার্সিটি থেকে ফেরাস্তা সাপ্লাই দেবো বুঝেন নাই কথা আরও জোরে কন আমার বন্ধুগণ আমি বলতে চাই হ্যাঁ সোনালী সন্তানরা তোরা স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদেরকে বন্ধু বানাবি এদের সাথে কাদের সাথে কাঁধ মিলিয়ে চলবি এখন আর কৌমি আলিয়া স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোনো পার্থক্য নাই এদের সাথে কাদের সাথে কাত মিলিয়ে চলবি যখন এদের সাথে কাদের সাথে কাত মিলিয়ে চলবি কুদার কসম যারা বেঈমান কাফির নাস্তিকরা আছে এমন কি নাস্তিক মুরাদের উত্তরসূরিরা তাদেরকে দেখলেই এদের পাত্তা পায়খানা শুরু হয়ে যাবে আর বন্ধুগান তোমরা যারা রাষ্ট্র ধর্মকে ইসলামকে বুলিশ করে দিতে চাও তাকলে মুরাদ বলে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না বাবারি বা যারা ইসলাম যারা ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধ কথা বলছে তারাই ধ্বংস হয়েছে জোরে এখন কথা ঠিক কিনা এ কথা বলে লাভ নাই ইসলাম আছে থাকবে তোর মতো টাকলা মুরাদ থাকবে না আমার বন্ধুগান আমি বলতে চাই যারা রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য স্বপ্ন দেখতেছ তোমাদের স্বপ্নকে পরিবর্তন করো তোমাদের স্বপ্নকে পরিবর্তন করো যদি তোমাদের স্বপ্নকে পরিবর্তন না করো খোদার কসম মায়ের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে মাথার মধ্যে কাপনের কাপড় বেঁধে আবার রাজপথ কায়েম করব আবার রাজপথ কায়েম করব আমার বন্ধুগান আমার বন্ধুগান আমার জন্মভূমি প্রতি মাটি আমার সাজদা এবং নামাজের মাটি কাজে মাটির স্বাধীনতা আমরা মাগদা মাগদা অর্জন করি নাই আমরা দীর্ঘ স দুশো বছরের মাধ্যমে দীর্ঘ স্বাধীনতা সংলাপের মাধ্যমে ইঞ্চি মাটিকে বুকের রক্ত দিয়ে ক্রয় করেছি আমার বন্ধুগান যারা পবিত্র দেশকে অপবিত্র করার জন্য পাই তারা করবে যারা পবিত্র দেশকে নাপাক করার জন্য চেষ্টা করবে আমি বলতে চাই খুদার কসম বাংলার জমিনে যদি বেশ্যা নারী তাসলিম নাসরিন যদি বাংলার জমিনে পবিত্র দেশকে নাপাক করার জন্য পা রাখবে খুদার কসম তাকে যেখানে পাওয়া দেবে জিন্দা দাফন করা হবে জিন্দা দাফন করা হবে আমার বন্ধুগণ তারা বলে কি হুজুরা মসজিদ মাত্রশনকে রাস্তায় মনে মনে থাকে আমি বলতে চাই কালেকশন করা খুদার কসম যদি বিশ্ব নবীর আদর্শ না হতো আমরা না আমার বন্ধুগণ আমি বলতে চাই বিশ্ব নবীর আলমিন একবার তাবুকের যুদ্ধের সময় সাহাবাইকরামদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবিরা তাবুকের যুদ্ধে যাইতে হবে তোমরা যে যা রাস্তায় দান করো সিদ্ধিগ্রো সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাসার মধ্যে চলে গেলেন বাসার মধ্যে যাওয়ার পরে হান্দি ফাতিল তালাবাসুন ফুরাম ফুরান জুতা ফুরান লঙ্গি গাঁথি ভরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লা আলমিন গাঁতটি কুলে তাকিয়ে দেখে হান্দি ফাতিল তালাবাসুন ফুরাম ফুরান জুতা আল্লাহর নবী বলেন ও অবক্র সিদ্দিক তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছ অবক্র সিদ্দিক রাদি আল্লাহ বানু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও কাল্লাহর নবী আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি আল্লাহ কি কালেকশন করেন নাই আরো জোরে করেন নাই আমার বন্ধুগণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গোটা পৃথিবীর মানুষ যদি কৌমি মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়া বন্ধ করে দেয় গোটা পৃথিবীর মানুষ যদি কৌমি মাদ্রাসার মধ্যে সাদা দেওয়া বন্ধ করে দেয় খোদার কসম একটি দিনের প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ হবে না কোনোদিন বন্ধ হবে না আমাদের ওই মাদ্রাসাগুলো বিক্তি স্থাপন হয়েছে আল্লামা কাসেম নানুতিবি রহমতুল্লাহ চকের চোখের পানির বিনিময়ে আমাদের ওই মাদ্রাসাগুলো বৃত্তি স্থাপন হয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ এর রক্তের বিনিময়ে আমাদের ওই মাদ্রাসাগুলো বৃত্তি স্থাপন হয়েছে আল্লামা আশাফ আলী তামিবি রহমতুল্লাহ চোখের পানির বিনিময়ে আমাদের ওই মাদ্রাসাগুলো ভিত্তি স্থাপন হয়েছে আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর বিনিময়ে তোমরা যারা আমাদের এই মাদ্রাসাগুলো বন্ধ করতে চাও আমাদের ওই মাদ্রাসাগুলো কচুরি পেনার মতো বেশি নাই ওই মাদ্রাসাগুলো হকানু আলামাই কেরামের রক্ত পড়েছে রক্ত পড়েছে চোখের পানি পড়েছে আমি বলতে চাই দেশ মুক্ত করার জন্য একবার মুক্ত মুক্তি যুদ্ধ হয়েছিল ঠিক তেমনি শিক্ষা বাস্তবায়ন করার জন্য যদি যুদ্ধ প্রয়োজন হয় মুসলিম জনতা আবারও যুদ্ধ করবে আবারও যুদ্ধ করবে আমার বন্ধুগণ বাংলাদেশে যেমনভাবে বাউন্ন সালের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছিল একাত্তরের স্বাধীনতার জন্য যেই এইরকম ভাবে যুদ্ধ হয়েছিল এই দেশে দেশের মধ্যে যারা ইসলামকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে বাউন্ন সালে একাত্তরে ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয় মুসলিম জনতা তৈরি আজস্ত তৈরি ইসলামের জন্য জীবন দিব زندہ باد زندہ باد سلامات پرور وجودت حاکم اکبر قیادت قیادت کے جوتلے راستہ